সবার প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব এঁচোড়। আমি এখানে 1 কেজি পরিমাণে এঁচোড় নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে জলের মধ্যে মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করব 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে আসছি। প্রায় 15-20 মিনিট সময় লাগবে এঁচোড় সিদ্ধ হতে। এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর জলটাকে ঝরিয়ে নেব। তারপরে ফিরে আসছি। এবারে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে নিয়ে নেব 2 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব আলু। 2 বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে ওই তেলেই আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও একটু ফ্রাই করে নেব। সমস্ত এঁচোড়টাই একসঙ্গে দিয়ে দেব। তারপর 3-4 মিনিট নাড়তে নাড়তে হাই ফ্লেমে এঁচোড়টাকে ফ্রাই করে নেব। এঁচোড়গুলোকেও আমি নাড়তে নাড়তে ভেজে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। এঁচোড়গুলো অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর ফিরে আসছি। এবারে আবারও কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল 3 টেবিলস্পুন মতন। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু ঝিরিঝিরি করে কুচাতে হবে। তারপরে এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিলস্পুন পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। ফ্রাই করে নিলাম আদা কাঁচা লঙ্কা অ্যাড করার পরে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তবে কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আরো কিছুটা পরিমাণে জল দিচ্ছি, কারণ যদি মশলার মধ্যে জল অ্যাড না করে মশলা কিন্তু কষাতে কষাতে পুড়ে যাবে। তাই অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত। মশলাটাকে আমি কষিয়ে নিলাম, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি 2 মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব নুন। 2 টিস্পুন পরিমাণে নুন দিলাম। আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি। টমেটো, নুন আর চিনি অ্যাড করে আবারও মশলাটাকে কষিয়ে নেব 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে কষানো কমপ্লিট। এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছ। তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে সব কিছুর সঙ্গে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব এঁচোড়টাকে। চার পাঁচ মিনিট আবারও সবকিছুকে কষিয়ে নিলাম হাই ফ্লেমে নাড়তে নাড়তে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। প্রায় 1/2 লিটার মতন জল আমি অ্যাড করে দিলাম। তবে আপনাদের যেরকম গ্রেভি রাখার ইচ্ছা, আমি এই এঁচোড়টা একটু শুকনো শুকনো করব, তাই 1/2 লিটার জল দিচ্ছি।
আপনারা যদি একটু ঝোলঝোল করতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণে জল অ্যাড করতে পারেন। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে 10 মিনিটের জন্য রান্না করব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এজোর তো আগে থেকে সিদ্ধই ছিল, আলুটা দেখে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোমতো। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম 3 টেবিলস্পুন। এই ফ্রেশ ক্রিমটা অ্যাড করাতে এচোরের টেস্টটা কিন্তু বহুমাত্রায় বেড়ে যাবে, বেশ একটা ক্রিমি ক্রিমি টেস্ট, খুবই ভালো লাগবে আমাদের। ফ্রেশ ক্রিম ফাইনালি অ্যাড করার পর আরো মিনিট খানেক হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তারপরে গরম গরম এচোর মালাই চিংড়ি আমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল মালাই এচোর চিংড়ি রেসিপি। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি প্রত্যেকেই আঙুল চেটে খাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।